আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পান গাছে কী কী রোগের আক্রমণ হয় এবং এই রোগ থেকে পরিত্রাণের উপায় কী। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ ইমরান খান আর আপনারা দেখছেন কৃষক প্রযুক্তি। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখন পান চাষ করতে চাচ্ছেন তারা এখন করতে পারেন। পান চাষ মূলত করতে হয় বর্ষাকালে, যেমন আপনারা করতে পারেন জ্যৈষ্ঠ কিংবা ভাদ্র মাসে, এই সময় চারা রোপণ করলে ভালো হয়। তো পান চাষের জন্য এরকম জমি নির্বাচন করতে হবে যেসব জমিতে বন্যার পানি জমে না, আর একটু উঁচু মাটিতে আপনারা পান চাষ করবেন। পান চাষের জন্য উত্তম মাটি হচ্ছে বেলে দোআঁশ। পানের উৎপাদন বাড়ানোর জন্য আপনারা যেটি করতে পারেন, ভালো জাতের এবং রোগ প্রতিরোধী উন্নত জাতের পানের চারা সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে ভালো হবে। তো আপনারা পানের কাটিং কীভাবে রোপণ করবেন সেটা একটু বলে দেই। পানের কাটিংটি আপনারা বেডের উপর কাত করে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা রোপণ করে দেবেন। আর খেয়াল রাখবেন যাতে করে কাটিংয়ের উপরে যে মুকুলটি আছে সেটি যাতে মাটির উপরে থাকে। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেই যে পানের কী কী রোগ হয়। তো প্রথম যে রোগটি আছে সেটি হলো পানের গোড়া পচা রোগ। এটি মূলত হয়ে থাকে এক ধরনের ছত্রাকের আক্রমণে। এই রোগ থেকে পরিত্রাণের উপায় হলো মাটি প্রস্তুতের সময় বোর্দের মিশ্রণ মিশিয়ে দেওয়া। তো আপনারা বোর্দে কীভাবে তৈরি করবেন সেটি একটু বলে দেই। তুঁত আর চুন ভালোভাবে গুঁড়া করে নিয়ে আপনারা বোর্দে তৈরি করতে পারেন এবং সেটি মাটি প্রস্তুতের সময় দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে এই রোগের আক্রমণ থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। তো আপনার বাগানে যদি অতিরিক্ত এই রোগের আক্রমণ হয় তো সেই ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন, রিডোমিল MZ72 যে ছত্রাকনাশকগুলো পাওয়া যায় সেগুলো আপনারা স্প্রে করতে পারেন, সেই ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা যাবে। তো তারপর আছে পাতা দাগ পড়া, এটিও মূলত ছত্রাকের আক্রমণে হয়ে থাকে। তো এই রোগের আক্রমণ যদি কম হয় সেই ক্ষেত্রে আক্রান্ত পাতা আপনারা পুড়িয়ে ফেলতে পারেন, আর যদি আক্রান্ত বেশি হয় সেই ক্ষেত্রে কুপ্রাভিট বা ব্যাবিস্টিন জাতীয় ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন, সেই ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ হয়ে যাবে। তো তারপর আরেকটি রোগ আছে পানের পাতা পচা, এটি মূলত হয়ে থাকে ব্যাকটেরিয়াজনিত কারণে। তো এর আক্রমণ যদি আপনার বাগানে বেশি হয় সেই ক্ষেত্রে বোর্দের মিশ্রণ আপনারা দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে এ রোগের আক্রমণ থেকে রক্ষা পাবেন। আমি আবারও বলে দিচ্ছি বোর্দের মিশ্রণ আপনারা কীভাবে তৈরি করবেন। তুঁত এবং চুন মিহিভাবে গুঁড়ো করে নিয়ে মিশিয়ে আপনারা বোর্দে তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে আপনাদের পরামর্শ দিতে চেষ্টা করেছি। তো আপনাদের বাগানে যদি অতিরিক্ত মাত্রায় রোগের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আপনারা যেটি করতে পারেন, অভিজ্ঞ কারো কাছ থেকে পরামর্শ নিয়ে সেই ক্ষেত্রে আপনি রোগ প্রতিরোধ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হয়েছে সেটি আমাদেরকে জানাতে পারবেন কমেন্টের মাধ্যমে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।